হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা নেগেটিভ ফিডব্যাক সম্পর্কে আলোচনা করব। তো নেগেটিভ ফিডব্যাক একটা অ্যানালজির মাধ্যমে আমরা স্টার্ট করব যে নেগেটিভ ফিডব্যাক বলতে আসলে কী বোঝায়। স্বাভাবিকভাবেই আমাদের শরীরের যে তাপমাত্রা সেটা হচ্ছে 98 ডিগ্রি ফারেনহাইট। তো 98 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে? তো আমাদের শরীর হোমোস্টেসিস প্রক্রিয়ায় এই 98 ডিগ্রি ফারেনহাইট বজায় রাখার চেষ্টা করে। স্বাভাবিকভাবেই ধরো যে যখন অনেক শীতকাল তখন আমরা কি ঠান্ডা অনুভব করি, এর মানে হচ্ছে যখন পরিবেশের তাপমাত্রা হ্রাস পায় তখন আমাদের শরীরের তাপমাত্রাও হ্রাস পায়। তো আমাদের শরীর তখন তার 98 ডিগ্রি ফারেনহাইট অর্থাৎ স্বাভাবিক তাপমাত্রা ফিরিয়ে আনার জন্য আমাদের শরীরে কম্পন অনুভব সৃষ্টি করে এবং তখন আমরা ঠান্ডা অনুভব করি এবং তখন আমরা গরম কাপড় চোপড় পরলে আবার আমাদের শরীরে 98 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা ফিরে আসে। ঠিক একইভাবে যখন গ্রীষ্মকাল আসে তখন পরিবেশের তাপমাত্রা অনেক বেড়ে যায় এবং আমাদের শরীরের তাপমাত্রাও পরিবেশের তাপমাত্রার সাথে বেড়ে যায়। তো তখন আমাদের শরীর আবার স্বাভাবিক তাপমাত্রা ফিরিয়ে আনার জন্য আমাদের শরীর থেকে ঘাম বের হয়। এই প্রতিটা ঘামবিন্দু আমাদের দেহ থেকে অতি অল্প অল্প তাপমাত্রা বের করে নিয়ে আসে এবং তখন আমাদের শরীরে আবার স্বাভাবিক তাপমাত্রা ফিরে আসে 98 ডিগ্রি ফারেনহাইট। তো এটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাকের একটা উদাহরণ। যদি পজিটিভ ফিডব্যাক হইতো তাহলে পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আমাদের শরীরের তাপমাত্রা বৃদ্ধি পেত এবং আমরা তখন অস্বস্তি অনুভব করতাম। ঠিক একইভাবে শীতকালে পরিবেশের তাপমাত্রা হ্রাস পাওয়ার সাথে সাথে আমাদের শরীরও জমে যাইতো, তো সেটা কখনোই ভালো হইতো না। তো এটা হচ্ছে নেগেটিভ, এটা ছিল পজিটিভ ফিডব্যাক এবং প্রথমে আমি যে ঘটনাটা আলোচনা করলাম সেটাকে বলা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক। তো এখন আমরা দেখব যে একটা ইলেকট্রিক সার্কিটে বা ইলেকট্রনিক্স সার্কিটে কীভাবে নেগেটিভ ফিডব্যাক কাজ করে। তো নেগেটিভ ফিডব্যাকের কিছু সুবিধা আছে যে কারণে নেগেটিভ ফিডব্যাক ইউজ করা হয়। এক হচ্ছে স্ট্যাবিলাইজড ভোল্টেজ গেইন, দেন হচ্ছে হায়ার ইনপুট ইম্পিডেন্স, লোয়ার আউটপুট ইম্পিডেন্স অ্যান্ড সো অন, আরও অনেক বৈশিষ্ট্য আছে। তো এখন আমাদের কোশ্চেন হলো যে আমরা কেন নেগেটিভ ফিডব্যাক ইউজ করব। সাধারণত যে সকল অ্যাম্পলিফায়ার, হাই গেইন অ্যাম্পলিফায়ার, সাপোজ ধর একটা অপ অ্যাম্প, এই অ্যাম্পলিফায়ারটা অনেক মানে গেইনটা অনেক হাই। তো একটা হাই গেইন অ্যাম্পলিফায়ারের গেইন যদি অনেক বেশি হয় কোনো কারণে তাহলে পরিবেশের তাপমাত্রার এর উপর এফেক্ট করে, অর্থাৎ পরিবেশের তাপমাত্রা টেম্পারেচার পরিবর্তনের সাথে সাথে এই অ্যাম্পলিফায়ারের মধ্যে পরিবেশের টেম্পারেচার অ্যাম্পলিফায়ারের উপর প্রভাব বিস্তার করে। তো স্বাভাবিকভাবে যখন একটা হাই গেইন অ্যাম্পলিফায়ারের গেইন যখন অনেক হাই হয়ে যায় তখন পরিবেশের তাপমাত্রার সাথে তখন গেইনটা আরও অনেক বেশি হাই হয়ে যায়, তখন এই অ্যাম্পলিফায়ারটা বা ডিভাইসটা পুড়ে যাইতে পারে বা নষ্ট হয়ে যাইতে পারে। তো এই কারণেই মূলত আমরা নেগেটিভ ফিডব্যাক ইউজ করি যাতে গেইনটা স্ট্যাবল থাকে, স্থির থাকে, যাতে একদম অনেক বেশি হাই হয়ে না যায়, যা তাহলে আমার ডিভাইসটা নষ্ট হবে না। তো এটাই মূলত এটা একটা অন্যতম কারণ নেগেটিভ ফিডব্যাক ইউজ করার। তো আমরা দেখি একটা নেগেটিভ ফিডব্যাক অ্যাম্পলিফায়ারের সার্কিট ডায়াগ্রাম। এটা হচ্ছে আমার মিক্সচার সার্কিট। এখানে হচ্ছে আমি আউটপুট পাবো, এটা হচ্ছে আমার ইনপুট ভিএস, অ্যান্ড এটা হচ্ছে আমার ফিডব্যাক নেটওয়ার্ক বিটা। ফিডব্যাক নেটওয়ার্ক গেইন হচ্ছে বিটা এবং অ্যাম্পলিফায়ারের গেইন হচ্ছে এ। তো এখানে আমার স্যাম্পলিং নেটওয়ার্ক।